কৃষ্ণ রাধে রাধে, এখন আমি আমার গোপাল সেনাকে স্নান করাবো। আমি স্নানের জন্য নিয়েছি একটা বাটি, তার সাথে নিয়েছি একটা গঙ্গা জল, আর নিয়েছি গোলাপ জল। এবার আমি আমার নাড়ি গোপালকে খুলে দিই। আর এগুলো হচ্ছে এটা জিনিস, আর এটা হচ্ছে হাফ বটি দুধ নিয়েছি। হ্যাঁ, এবার আমি আমার গোপাল সোনাকে দুধ দিয়ে আগে স্নান করাবো। আমার দুধ দিয়ে স্নান করানো নাড়ি গোপালকে শেষ। এবার আমি গঙ্গা জল দিব। ওম কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায়। আমি দুধে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। এবার আমি দিব গোলাপ জল। আমার গোপাল সোনার স্নান করানো শেষ, আমি এবার একে মুছে দিব। এবার মুছে দিই, এবার আমি কেশর চন্দনটা গোপাল সোনাকে লাগাবো। এবার আমি আগে প্রথমে গোপালকে সাদা রঙের জামা পরাবো। এখন আমার এবার গোপাল সোনার সাদা নতুন ড্রেস। তো আগে আমি সাদা প্যান্টটা পরাবো, ছোট্টটা পরিয়ে দিয়েছি। এবার আমি ড্রেসটা পরাবো, আমি হোয়াইট ড্রেসটা সোনাকে পরাবো। আমি আমার ছোট্ট গোপাল সোনাকে জামা পরিয়ে দিয়েছি। এবার আমি গয়নাগুলো পরাবো, কিন্তু আমার মায়ের ছোট্ট কানেরটা দোকানে গিয়ে ফিট করে নিয়েছে, তো আমি বাকিগুলো পরে চুলটা পরাই। এই মুকুটটা গোপাল সোনাকে পরাবো, চলো পরাই। গোপালকে চুড়ি পরাবো। এবার আমি গোপালকে পায়েল পরাবো। বাসিটা দিয়ে দি। আমার গোপাল পুরো রেডি। এবার আমি একে পুজো করব। এই ড্রেসটা আমি নাড়ু গোপালকে রাখতে পরাবো। আমি আমার গোপালকে একটা খেলনা দিলাম, খাবারে লাড্ডু চকলেট আর খেজুর দিলাম। গোপালকে একটা সাদা ফুল দিচ্ছি, সেটা আমি তার পাশে রাখলাম। একটা নীলকুণ, একটা অপরাজিতা,